সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আবারও চলে আসলাম আমাদের মেহেদি ভাই ছাগলের খামারে। মেহেদি ভাইয়ের ছাগলের খামারের অ্যাড্রেসটা হচ্ছে বগুড়া জেলার আদমদ থানার ইন্দ্রাইল চকশাবাজ গ্রামে মেহেদি গড ফার্মটি অবস্থিত। আজকে যখন প্রতিবেদন করতে আসছিলাম, আমার এক আপু আসছে, তার সাথে একটু কথা বলবো। এতটুকু। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ভালো আছি। কোথা থেকে আসছেন? আমি শেরপুর থানা থেকে আসছি, বগুড়ার। বগুড়া জেলার শেরপুর থানা থেকে আসছেন। ছাগল পালন কতদিন হলো করেন? আমি আসলে এখানে দ্বিতীয়বার আসলাম। আমার এর আগে আমি মেহেদি ভাইয়ের ইয়ে থেকে দুটা ছাগল নিয়ে গেছি অলরেডি। আমি আবার দ্বিতীয়বার আসলাম এই পাঠার ছাগলটা নেওয়ার জন্য। তো দাম দর ইনশাল্লাহ হয়ে গেছে, উনি বাকিটা উনি বলুক। আমিও একটা ছোটখাটো করছি, আমার প্রায় 12টার মতো ছাগল মানে ছাগি আছে, এখন একটা পাঠার দরকার, এই জন্য আমি আসছি আর কি। আচ্ছা, বাসায় কয়টা ছাগল আছে? বাসায় 12টা। 12টা ছাগল আছে। একটু সময় নেবেন, একটু ধৈর্য সহকারে করবেন, এতটুকু। মেহেদি ভাই কি বলবেন বল। জি, তো আসসালামু আলাইকুম দর্শককে। তো এই আপু রোজার মধ্যে এসে দুই পিস ছাগল নিয়ে গেছিলো, একটা ছোট পাঁঠা বাচ্চা এবং একটা প্যাঁঠি, দুইটা নিয়ে গেছিলো। তো আপুর সাথে দুই দিন আগে কথা হয়েছে যে একটা অ্যাডাল্ট পাঁঠা লাগবে ওনার খামারে, এখন ছাগিগুলেন হিটে আসতেছে। তো আমি বললাম আমার কাছে একটা আছে, তো এই পাঁঠাটা আপুর সাথে দাম দরে মোবাইলেই হয়ে গেছে, তো আজকে আসার কথা। এই তো আসছে আপু, এই আপুকে এটা দিয়ে দিলাম, এটা খুব সুলভ মূল্যে দিয়ে দিছি আপুকে। নতুন উদ্যোক্তা, আপনি একজন শিক্ষিত মানুষ, জি, সব মানে সবাইকে একটু আপনি দেখতে হবে, নতুন উদ্যোক্তা তৈরি করে। আমি চাই আমার মতন আরো 10 জন উদ্যোক্তা আমার হাতে তৈরি হোক, এই জন্য আমি খুব রিজনেবল প্রাইসেই দেই। এবং আজকে আমার খামারে যেগুলো ছাগল আছে পর্যায়ক্রমে দেখাবো, মানে অবাক করার মতন আর কি, সবগুলান খুব কম রেটে ছাগল দেবো আজকে। মেহেদি ভাই, আজকে মোট কালেকশন কত পিস আপনার? মোট এই তো 12-14 পিসের মতো। আচ্ছা, এই যে আপনার যে পাঠা, এই যে সুলতান নাকি ভাই? জি, সুলতান। এই সুলতান পাঠাতে প্রজনন করানো আছে কয়টা ছাগল? চারটা ছাগল। হ্যাঁ, আচ্ছা, তার মধ্যে তিনটা আজকে দেখাবো, তিনটা দেখাবেন। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে একটা সময় আমাদের নাটোরে ফালুস আছে একটা পাঠা ছিল, সেই পাঠা থেকে যে পরিমাণ বাচ্চা বের হতো ভালো কোয়ালিটি। হ্যাঁ, অবশ্য ফালুস আছে সেই পাঠাটা বিক্রি করে দিচ্ছে এখন বর্তমানে বগুড়ার মধ্যে। এই যে বগুড়া আদমদিঘিতে এই মেহেদি ভাই এই পাঠাটা সুলতান পাঠা, এর যে বাচ্চা বের হচ্ছে মানে খামারিরা লাভবান হতে পারছে। জি জি, এই বাচ্চাদের মানে এই পাঠাতে প্রজনন করা যে বাচ্চা বের হচ্ছে। হ্যাঁ, আমার থেকে একজন 28,000 টাকা দিয়ে ছাগল নিয়ে এই পাঠা দিয়ে প্রজনন করে নিয়ে যায়, 39,000 টাকায় বাচ্চা বিক্রি করলো, 2 মাসের বাচ্চা, পাঁঠা বাচ্চা। এবং আমার পাশের গ্রামে একটা ছাগল প্রজনন করে নিয়ে গেছে, লাল ছাগল, তো তার 2 মাসের বাচ্চার দাম বলতেছে এখন 55,000 টাকা। তাও সে বিক্রি করবে না, হয়তো বা মাস দিয়ে গেলে ওইটার দাম 70-80 আপ করবে। পাঁঠা বাচ্চাটা খুবই ভালো রেজাল্ট হচ্ছে, পাঁঠাটা। আচ্ছা, আমরা ছাগলে চলে যাব ভাই। এই ছাগলটার বয়স কেমন যাচ্ছে? এই ছাগলটার বয়স হচ্ছে 6 মাস। 6 মাস বয়স? হ্যাঁ, প্রায় অ্যাডাল্ট হয়ে আসছে, কিছুদিনের মধ্যে হিটে আসবে। আচ্ছা, এই আজকে প্রতিবেদনের শুরুতে এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন? এই আমি আজকে সব ছাগলই কম রেটে দিব। এই বাচ্চাটার দাম চাচ্ছিলাম 12,000 টাকা। 12,000 টাকা, জি, এটার দাম চাচ্ছে। আলোচনা সীমিত কিছু করা যাবে, খুব বেশি না, সীমিত কিছু করা যাবে। হ্যাঁ, এখনো মানে দাঁতের কোনো ইয়াই নাই। এই যে 6 মাস, এখনো দাঁতে কিছু হয়নি না। একই রকম কালার এবং এই যে মুখের ব্র্যান্ডও অনেক মোটামুটি ভালো, এর থেকে ভালো বাচ্চা আসবে, এর থেকে ভালো বাচ্চা আসবে। একে কিন্তু আবার ওই যে নতুন আমার একটা খামারে পাঁঠা নিয়ে আসা হয়েছে, ওই খামারের এটা, ওই পাঁঠা দিয়ে প্রজনন করা, এর একবার বাচ্চা হয়েছিল। আচ্ছা, এই যে এই পাঁঠাটা, এই পাঁঠা দিয়ে প্রজনন করা, ওই পরে যে পাঁঠা, কয় দাঁতের পাঁঠা ভাই এটা? ওটা 6 দাঁতের পাঁঠা। 6 দাঁতের পাঁঠা, তাহলে এই যে সুলতান দিয়ে না, ওই যে পাশেরটা দিয়ে প্রজনন করানো আছে। আর গায়ের কালার দেখছেন একদম একে তেল তেলে চিকচিকে, কোনো ডিফেক্ট নেই, একই রকম কালার। জি, একদম সুস্থ সবল এই ছাগলটা। জি, হ্যাঁ, 6 কেজি করতেছে ভাই। এটার দাম চাচ্ছেন কত?
এটার দাম চাচ্ছিলাম 27,000 টাকা। 27,000 বলান ঠিক আছে ভাই? হ্যাঁ বলান, দুইটাই বলান, বাট সবই ঠিক আছে, বলান দুইটা ঠিক আছে। আচ্ছা 27,000 টাকা উনি দাম চাইছে এটা। জি এখানে দরদাম করা যাবে? হ্যাঁ সামান্য কিছু দরদাম করা যাবে, সামান্য কিছু দরদাম করা যাবে। মেহেদি ভাই এটা হচ্ছে পাঠা। জি শেষের দাঁত এখনো উঠে নাই। সোজা করে নিবে, একদম সোজা, 1 ইঞ্চি কম বলবে, সমস্যা নেই। দেখি থাকে না তো ভাই, কেমন দাম চাচ্ছেন বলেন? এটার দাম চাচ্ছিলাম আমি 75,000 টাকা। 75,000? জি 75,000 টাকা এটার দাম আসবে। আচ্ছা এখানে দরদাম করা যায়? হ্যাঁ দরদাম করা যাবে, সমস্যা নেই, অবশ্যই দরদাম করে নিতে পারবে। এখানে একটা ছাগল আছে, এটা কি জাতের ছাগল ভাই? এটা একটা ক্রস জাতের ছাগল, এটা আমার এই সুলতান পাঠা দিয়ে বিট করানো। সুলতান পাঠা দিয়ে বিট করানো, এই যে দেখেন ছাগলটা আমার পিছ ছাড়তেছে না। হ্যাঁ আচ্ছা এই যে উলানটা একটু দেখাই। উলান এর দুধ হয়? দুধ হয় না, মনে করেন 3 পোয়া থেকে 1 লিটারের কাছাকাছি দুধ হয়। দুইটা ক্লিয়ার আছে ভাই? দুইটাই ক্লিয়ার, আমি দেখতে চাইলে দেখাতে পারবো। হ্যাঁ একটু দেখা দেন, সমস্যা নেই, একটু দেখা দিই, সবভাবে দেখা দিই, যেহেতু বাইরে অনলাইনে সেল দিয়ে থাকে। দেখেন আস্তে আস্তে সামনে, আপনি এরকম আপনি পারেননি, উপরে উঠে যায়, বেড়েছে বেড়েছে, দেখছি দেখছি। হ্যাঁ দুইটাই ক্লিয়ার। হ্যাঁ আমি চিপতে পারি না, উপরে চলে যায়। আচ্ছা দাঁতে কটা চলে ভাই? এর দাঁতে দাঁতটা দেখতে হবে, নতুন আট দাঁতে পড়ছে। আট দাঁত কি? ছয় দাঁত। মানে ওই ছাগলটা শেষের দুই 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 চারটা দাঁত কিন্তু উঠে না, ভালো করে দেখেন। হ্যাঁ চারটা তো মনে হয় ছাগলটা, ব্যাপার কি বুঝি না। এই যে ছোট লাগতেছে যে, এই সাইডটাই তো বড়। হ্যাঁ চার দাঁত, এটা চার দাঁত। আচ্ছা এই চার দাঁত, চার দাঁত বড়, চার দাঁত। হ্যাঁ আচ্ছা যাক, তারপর আপনারা দেখে শুনে নেবেন। এটা কিন্তু আমার এই সুলতান পাটা দিয়ে বিট করানো আছে। আচ্ছা আর এর দুধ দুধ পেয়ে বাচ্চা অনেক মানে গ্রোথ হবে আর কি, দুধও ভালো হয়। এটা টান পড়ছে দেখে কাশতেছে। হ্যাঁ টান পড়ছে বলে কাশতেছে। আচ্ছা এটার দাম চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছিলাম আমি 24,000 টাকা। 24,000 টাকা? জি আলোচনা সাপেক্ষে কিছু কম করা যায়। ছাগল আছে, সবচেয়ে বেশি খায় মনে আপনার খামারে? হ্যাঁ সবথেকে মানে বেশি খায়, সবাইকে মানে আঘাত করে করে নিজে খায় এবং স্বাস্থ্য ভালো মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ এবং এরও দুধ হয়, ভালো দুধ হয়। আচ্ছা মানে আমি যখন প্রতিবেদন জন্য আসছি ওনার বাসায়, আশা করতেছি খাইতে দিছে ভুসি, সবাইকে মারতেছে, মানে দেখেন কি অবস্থা। বাচ্চা টাচ্চা ছিল আর ভাই? হ্যাঁ বাচ্চা ছিল, এই যে ওলানে দুধ ছিল, দিনে প্রায় 1 লিটারের কাছাকাছি দুধ হয়, নিশ্চয়ই বাচ্চা ছিল। নতুন আট দাঁত হবে এখনো উঠে নাই। কিন্তু এর বডি মাশাআল্লাহ সব দিক দিয়ে, এবং এটাও আমার সুলতান পাঠা দিয়ে বিট করানো। আমি যেগুলো সুলতান এই পাঠা দিয়ে বিট করানোর কথা বলতেছি সবগুলো রিয়েলি ভাবে আমার কাছে বিট করানোর ভিডিও আছে। আচ্ছা এই যে ছাগলটা, এই ছাগলটা আপনি কতদিন হলো বিট করানো আছে ভাই? এই ছাগলটা বিট করানো আছে আমার গত মাসের 16 তারিখে, মে মাসের 16 তারিখে, প্রায় 15 দিন পার হয়ে গেছে, 15 থেকে 20 দিন। তবে আল্লাহ চাইলে কিন্তু, যেহেতু এই ছাগলটার কালার ভালো আর পাঠাটাও দেখেন কালার সুন্দর,
জি মুখের ব্যান্ড ভালো, আল্লাহ চাইলে ভালো বাচ্চা কিন্তু বের হবে এটা থেকে। কোনো দর্শক যদি দেখতে চায়, এগুলো প্রত্যেকটা ছাগলের আমার বিট করানো ভিডিও আছে, আর আপনাকেও তো দেখালাম, মানে কোনো জোর করে বিট করানো না। আচ্ছা, আর মেহেদি ভাই আরেকটা বিষয় হচ্ছে যে মেহেদি ভাই কিন্তু ছাগলকে জোর করে প্রজনন করে না, ছাগল ধরে পাঠা যে উঠবে প্রজনন করবে তা না, অটো প্রজনন, এটা অটো প্রজনন, অটো প্রজনন মানে ছাগল ছেড়ে দেয় পাঠা অটো প্রজনন হয়ে যায়। এই ধরনের একটা ছাগলের পেট থেকে যদি দুইটা বাচ্চা হয়, আলহামদুলিল্লাহ অনেক সে খামারি লাভবান হবে, লাভবান হতে পারবে। এই এই ছাগলটার দাম চাচ্ছেন কত? এই ছাগলটার দাম আমি চাচ্ছিলাম আপনার 24,000, এটাও 24,000 টাকা, এটাও 24,000। হ্যাঁ, বডি কিন্তু মাশাআল্লাহ, এর মাংস ভেদেও কিন্তু কুরবানির সময় যদি কেউ মাংস ভেদেও ইয়ে করতে যায়, মাংস ভেদে ইয়ে করতে গেলেও দাম কিন্তু অনেক। হুম 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 ভাই, জি এই ছাগলটা দুধের ছাগল নাকি? হ্যাঁ, অনেক দুধের ছাগল, আমার খামারে যত ছাগল আছে তার মধ্যে সব থেকে এর দুধ বেশি হয়। আচ্ছা, কত ফুলকে দুধ নামছে এর? এক কেরে 1.5 লিটার, কোনো দর্শক নিতে চাইলে আমি সামনে দেখাই দিব, একে 1.5 লিটার দুধ হয়। 1.5 লিটার দুধ? হ্যাঁ, 1.5 লিটার দুধ হয়। আচ্ছা, দাঁতে কত ছিল? দাঁতে 8 দাঁত হয়েছে মনে হয়, দেখি। এটার দাম আমি চাচ্ছিলাম হচ্ছে 27,000 টাকা। 27,000 টাকা? জি, আপনি এটার দাম চাচ্ছেন। বললাম, দেখালাম দাঁত, দেখালাম আর প্রজনন করণ আছে ওই পাঠা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, সুলতান পাঠা দিয়ে প্রজনন। আমি বললাম তিনটা ছাগল আজকে আমার প্রজনন করা দেখাবো, একটা দেখালাম না, ওটা পরবর্তী ভিডিওতে দেখাবো। আচ্ছা, এইটারও ভিডিও আপনার কাছে আছে? হ্যাঁ, সবগুলা নিয়ে ভিডিও আছে আমার কাছে, রিয়েলি বিট করানো, রিয়েলি বিট করানো। তো যদি আর এগুলো গাব টিকে গেছে মনে হয়, গাব না টিকলে তো এতদিনে হিটে আসতো, হিটে আসতো। হ্যাঁ জি, বুঝতে পারছি, ঠিক আছে। যেখানে একটা ছাগল আছে, এটা হচ্ছে কি ছাগল ভাই বলেন? এটা হরিয়ানা ক্রস জাতের ছাগল। হরিয়ানা ক্রস জাতের ছাগল? জি। দাঁতে কটা ছিল ভাই? এর 8 দাঁত হয়েছে। 8 দাঁত হয়ে গেছে? জি। এটা আমি যাতে নিচ্ছি সে বলে দিছে, মানে অল্প দিনের গাভিন আর কি, তো আমি সেই রকম অনুযায়ী বলে দিচ্ছি। এটা কিন্তু আমার খামারের মধ্যে সব থেকে বড় ছাগল, বিগ ছাগল, বড় ছাগল। জি। আচ্ছা, এটার দাম চাচ্ছেন কত? এর দাম চাচ্ছিলাম আমি 28,000 টাকা। 28,000 টাকা? জি, এত বড় বিগ সাইজের ছাগল 28,000 টাকা দাম। 28,000 টাকা মেহেদি ভাই এটার দাম চাচ্ছে। তবে আলোচনা সাপেক্ষে কি দরদাম করা যাবে? দাম দর করা যাবে, কিছু দরদাম করা যাবে। দুধ এটা কেমন হয় ভাই? এটারও দুধ ভালো হয়, 1 লিটার প্লাস। আচ্ছা, 1 লিটার প্লাস এটার দুধ হচ্ছে সারাদিনে? জি। তবে আপনাদের খাওয়াইতে হবে বাসা যায়, খাওয়ায় ভুষি ভুষি খাওয়ায় তারপরে রেজাল্ট পাবেন। জি, যা আপনি খাইতে দিলেন না দুধে, আপনি বিকাল বিকাল হয়েছে আর আপনাকে আসেন যে 1 কেজি দুধ পাবো আমি আজকে, তা তো হবে না। ঠিক আছে ভাই। আচ্ছা, এখানে একটা ছাগল আছে, এই ছাগলটা হচ্ছে কি জাতের ছাগল ভাই? এটা বিটলের ক্রস। বিটলের ক্রস না? হ্যাঁ। আচ্ছা, দাঁতে কটা চলেছে? দাঁতে 8টা। 8 দাঁত? 8 দাঁত স্যার। 8 দাঁতে ওলান দুটো ঠিক আছে? হ্যাঁ, দুটাই ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা, গাবিন টাবিন তথ্য? গাবিন এটা ওই যে, এটা ওই খামারের ওই যে পাঁঠা নাও আছে, মানে প্রজনন করানো আছে ওই ওই আগের পাঁঠা দিয়ে, আগের পাঁঠা দিয়ে। এই পাঁঠাটা কিন্তু বিক্রি হয় ভাই? হ্যাঁ, এই পাঁঠাতে প্রজনন করানো আছে এই ছাগলটাকে। তাহলে ওই পাঠাতে দুইটা ছাগল প্রজনন? হ্যাঁ, দুইটা প্রজনন করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার দাম চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছিলাম 22,000 টাকা। 22,000? জি, এটার দাম চাচ্ছেন? জি। আচ্ছা, এটা কি ফিক্সড প্রাইস না দরদাম? না, দরদাম করলে কমে আসবে, দরদাম করলে এটাও কিন্তু কমে আসবে। এখানে আরো একটা ছাগল আছে, এটা হচ্ছে হরিয়ানা ক্রস না ভাই? হ্যাঁ, হরিয়ানা ক্রস। আচ্ছা, এটা হচ্ছে হরিয়ানা ক্রস ছাগল, এই যে দেখেন বড় সরু ছাগল, আগেরটা এটা বডি একে সেম সেম লম্বা লম্বা। জি জি, সেম সেম লম্বা লম্বা। আচ্ছা, দাঁতে কত ছিল ভাই? দাঁতে এরি অনেক সময় দেখা যাচ্ছে যে বাসে ছাগল গেলে 2-4 দিন খায় না, এক্ষেত্রে নাম হয়ে যায়। এই জন্য আপনারা ভিডিও কলে দেখে নিবেন নেওয়ার সময়, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ছাগল খাচ্ছে কি খাচ্ছে না। এই অবস্থা ভাই, দাম চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছিলাম আমি 23,000 টাকা। 23,000 টাকা? জি, এটার দাম আপনি চাচ্ছিলেন? জি। এর দাম কমানো যাবে কিছু? কমানো যাবে, ঠিক আছে। এখানে দুইটি খাসি আছে মেহেদি ভাইয়ের কালেকশনে, দুইটি খাসি আছে। খাসি কি রাখার চেষ্টা করতেছেন ভাই? হ্যাঁ, খাসি মানে কুরবানির উপলক্ষে কেউ যদি চাই আমি দিতে পারবো। এগুলো দুইটাই হচ্ছে 2 দাঁত করে কুরবানির। আচ্ছা, দাঁতগুলো একটু দেখা দিন ভাই, এটা আগে দেখেন, তেল তেলে তো সেই দুই দাঁত। আচ্ছা আচ্ছা, এই 2 দাঁত। হ্যাঁ, আর এটাও 2 দাঁত কেবল উঠতেছে, 2 দাঁত করে খাসি। আচ্ছা, এগুলো ওজন কেমন যেতে পারে মাংস হিসেবে? মাংস ভেদে তাও তো মনে করেন আপনার 12-14 কেজি, 12-14 কেজি হতে পারে, হতে পারে। এই যে তেল তেলে, হ্যাঁ তেল তেলে খাসি, একদম পিওর ব্ল্যাক বেঙ্গল খাসি, ব্ল্যাক বেঙ্গল খাসি কুরবানির উপযুক্ত। আচ্ছা, এই জোড়া একবার ফিক্সড দাম বলেন, যেহেতু জোড়া একদম একে ফিক্সড রেট,
28,000 টাকা এখানে যদি কেউ একটা কম্বলে কুরবানির জিনিস কোনো দাম দর এখানে হবে না, একে একবারে আমি অপশন কোনো রেখা বলিনি, দুইটা 28,000 টাকা জি, কেউ জানে এটাতে যেন কোনো দাম দর দাম না করে। আচ্ছা, সেক্ষেত্রে আলাদা ভাবে নেওয়ার সুযোগ আছে? হ্যাঁ, আলাদা করেও নিতে পারে। আচ্ছা, আলাদা করে নিলে কিন্তু এটা আবার ফিক্সড রেট 16,000 পড়বে, এটা 14,000 টাকা পড়বে। ও আচ্ছা আচ্ছা, 16-14,000, এটা 14,000 আর যেটা চকচকে এটা হচ্ছে 14,000। হ্যাঁ, 16,000, এটা 16, এটা 14, 14,000 টাকা দাম পড়বে। জি, ঠিক আছে।